মাত্র 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিথিয়াপু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আমি কি নিয়ে আজকে ভিডিওটা করতে চলেছি। হ্যাঁ, আজকে আমার 2,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলো, যার জন্য আমি খুব খুশি। আর আজকে থেকে ঠিক 10 দিন আগেই আমার 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল, আর 10 দিন পরেই আমার আরও 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলো। আর এটা শুধুমাত্র তোমাদের জন্যই হয়েছে, তাই ভাবলাম তোমাদেরকে এটা জানাই। আর তোমরা আর যারা আমার মতো একদম নতুন ইউজার তাদেরকেও বলবো তোমরাও ভিডিও করো। হ্যাঁ, আর অবশ্যই শর্টস ভিডিও করো, কিন্তু সবসময় শর্টস ভিডিও ছিল না তাহলে কিন্তু ওয়াচ টাইম তোমাদের সেটা কাউন্ট হবে না। শর্টস ভিডিওর ওয়াচ টাইম কিন্তু 4,000 ঘন্টার মধ্যে অ্যাড হবে না। আমিও প্রথমে জানতাম না, আমিও বেশি শর্টস ভিডিও করে গেছিলাম, দেখলাম আমার ওয়াচ টাইমটা কমপ্লিট ওই জন্য হয়নি। আমার কিন্তু নর্মাল হচ্ছে 5,000-6,000-এর বেশি ওয়াচ টাইম আমার হয়ে গেছে, কিন্তু সেটা তো অ্যাড হবে না, শর্টস ভিডিওটা অ্যাড হবে না, পুরোপুরি বাদ গেছে। তোমাদেরও বলবো তোমরাও ব্লগ ভিডিও করো তার সাথে সাথে। আর হ্যাঁ, আমি প্রথম প্রথম যেহেতু 10 থেকে 12 মিনিট ভিডিও করতাম, বড় ভিডিও করতাম, ভুল করতাম, এখন তাই জন্য একটু ছোটো করে ভিডিওটা, তোমরাও সেটা করো, কারণ অত বড় ভিডিও আমরা যেহেতু নতুন ইউজার তো অত বড় ভিডিও কেউ অত সচরাচর দেখে না, তাই একটু ছোটো ছোটো ভিডিও করো, তোমরাও করো, অবশ্যই তোমাদেরও হবে। আমারও আজকে 2,000 সাবস্ক্রাইবার হলো আর সেটা তোমাদের জন্যই হলো, থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই পাশে থাকো, আর তোমাদের আরও কিছু জানার ইচ্ছা থাকলে আমাকে বলো। আর হ্যাঁ, আর আমার 1,000 সাবস্ক্রাইবার পরেই আমার কমিউনিটি ট্যাবটা অন হয়েছে। আর তোমরাও যারা নতুন ইউজার আছো আমার মতো তাদেরও বলবো, যাদের ভিউস একদমই কম আসছে, হয়তো 5, 10, 15 ওরকম আসছে, তবুও তোমরা ভিডিও করা ছিল না, কারণ আমারও সেরকমই এসেছিলো। কিন্তু এখন আমার কিছু কিছু শর্ট ভিডিওতে 400K, 100K ভিউস আসছে, তাই জন্য আমার সাবস্ক্রাইবারটাও বাড়ছে, তোমাদেরও হবে। কিন্তু একটু টাইম লাগবে, যেহেতু ইউটিউবটা এমন একটা প্ল্যাটফর্ম যে মানে খুব কম্পিটিশনের একটা প্ল্যাটফর্ম, তো কেউ কে কাকে ছেড়ে দেখবে, যেহেতু আমরা নতুন মুখ আমাদের সচরাচর লোকে অতটা দেখবে না আমাদের ভিডিও। এবার আমাদের নিজেকে নিজেই আস্তে আস্তে করে সেই জায়গাটা তৈরি করে নিতে হবে, তোমরাও সেটা করো। ওরকমভাবেই করছি আমিও, দেখি সবার ভিডিও, দেখি সবারটা জানি, সেই বুঝে ভিডিও করি। তোমাদের এটাই বলবো যে এখন কিন্তু ইউটিউব অনেক মানে সুবিধা করে দিয়েছে সাবস্ক্রাইবার বাড়ানোর, তোমরা একটু ভালো কন্টেন্ট করো তাহলে দেখবে তোমাদেরও সাবস্ক্রাইবার বাড়বে। আমারও 1,000 সাবস্ক্রাইবার হতে প্রথমে একটু লেট হচ্ছিল, তারপরে লাস্টের দিকে কিন্তু আমার সাবস্ক্রাইবারটা হুহু করেই বেড়েছে। আর তারপরে আর 10 দিনের মধ্যে, আর মাত্র 10 দিনের মধ্যে আরও 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলো, আর এটা শুধুমাত্র তোমাদের জন্যই হয়েছে। কী বলবো, তোমরা সবাই ভালো থেকো। আর আমার যেহেতু শরীরটা একটু খারাপ আছে বলে এখন আমি শর্টস ভিডিও করতে পারছি না বা ব্লগও সেরকম ছাড়তে পারছি না। তোমরা দেখতেই পাচ্ছ একদিন আগেই আমি ভিডিও দিয়েছিলাম, তাও শরীরটা খারাপ ছিল, সেই জন্য এখনও 2 দিন ভিডিও করা স্টপ রেখেছি, একটু শরীরটা ঠিক হোক তারপর আবার ভিডিও করবো। পাশে থেকো, শুধুমাত্র তোমাদের জন্যই। আমি নতুন ইউজার হয়েও আমার 10 দিনে আরও 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, এটার জন্য অনেক থ্যাঙ্কস তোমাদের। তোমরা আমার আগে 10 দিন আগের ভিডিওতেই দেখতে পারবে আমার 1,000 সাবস্ক্রাইবার হয়েছিল, 1K সাবস্ক্রাইবারের আমি ভিডিওটাও ছেড়েছিলাম, আর তার ঠিক 10 দিন পরেই আমার আরও 1,000 সাবস্ক্রাইবার হয়েছে, শুধুমাত্র এটা তোমাদের জন্যই হয়েছে। তোমরাও আশা করছি এরকমভাবে ভালোবাসলে আরও এগিয়ে যেতে পারবো। আর তোমরা যারা নতুন ইউজার আছো তোমরাও ভিডিও করতে থাকো, ঠিক অবশ্যই এগিয়ে যাবে। আর আমরা তো সবে এখন স্টার্ট হয়েছে, সবে 1,000 সাবস্ক্রাইবার, 2,000 সাবস্ক্রাইবার, সবাই ইউটিউবে জার্নি শুরু হয়েছে। তোমরা পাশে থেকো, তাহলে হয়তো আমিও এগিয়ে যেতে পারবো একটা টাইমে। তোমাদের যদি কিছু জানার থাকে আমাকে জানিও, যদি আমি নিজে যেটুকু জানবো আমি অবশ্যই তোমাদের সেটা শেয়ার করবো। দেখবে আমি টুকটাক টিউটোরিয়াল ভিডিও ছাড়ি, তোমাদের যদি কিছু জানার থাকে আমাকে জানিও, আমি সেটাও তোমাদের জানাবো। চলো আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।